আজকালকার দিনে সকলের প্রিয় মোবাইল স্ক্রিনের সময় কাটানো। প্রাপ্তবয়স্করা বেশিরভাগই আসক্ত হয়ে পড়েছেন মোবাইল ফোনের প্রতি, অনেকেই তা জানেও না। কিন্তু তার পাশাপাশি অভিভাবকদের হাত ধরেই আজকাল বাচ্চারাও হয়ে পড়ছে মোবাইলের প্রতি আসক্ত। তার জন্য নানান সমস্যা পোয়াতে হচ্ছে বাচ্চা ও অভিভাবক দুজনকেই। কোনো বাচ্চা হচ্ছে অটিজমের শিকার, আবার কেউ হাইপার অ্যাক্টিভ। ধীরে ধীরে এগুলো রূপ নিয়ে নেয় বিশাল সমস্যার। তবে শিক্ষা বা অগ্রগতির দিক দিয়ে যদি মোবাইল স্ক্রিনে টাইম কাটানো যায়, তবে খারাপ থেকে ভালোটাই অবশ্যই হবে। তবে সেটি কিভাবে, আসুন দেখে নেব কিভাবে। শিক্ষামূলক অ্যাপগুলো অন্বেষণ করা, যা কোনো সন্দেহ ছাড়াই আনন্দের সাথে শিক্ষার মিশ্রণ ঘটাবে। আসুন বুঝে নেওয়া যাক এই অ্যাপগুলো ঠিক কিভাবে বিভিন্ন দক্ষতা বিকাশে অবদান রাখে। তার জন্য দেখে নিতে হবে কি কি অ্যাপ বাজারে উপলব্ধ আছে। ডুওলিঙ্গো। ডুওলিঙ্গো অ্যাপটি ভাষা শেখার এক নতুন ও আকর্ষণীয় পথ দেখায়। এই অ্যাপটি অনন্য পদ্ধতিতে ইন্টারেক্টিভ গেমের মাধ্যমে ভাষা শেখায়। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিদিনের চ্যালেঞ্জ এবং পুরস্কারের মাধ্যমে অনুপ্রাণিত হয়, যা শেখার প্রক্রিয়াটিকে আরও আনন্দদায়ক এবং আকর্ষক করে তোলে। সুডোকু। সুডোকু শুধু একটি খেলা নয়, এটি একটি মস্তিষ্কের ব্যায়াম, যা যৌক্তিক চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায়। সুডোকু চ্যালেঞ্জের সাথে নিয়মিত ব্যস্ততায় ভরা মনকে শান্ত করা যায়, একাগ্রতা এবং স্মৃতিশক্তি উন্নত করতে পারে। বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে উপলব্ধ সুডোকু যে কোনো সময় যে কোনো জায়গায় মানসিক ওয়ার্কআউট হিসাবে কাজ করবে। জুনিও। এই অ্যাপটি আর্থিক ধারণাকে ইন্টারেক্টিভ ব্যবহারিক পাঠে পরিণত করে, তার পাশাপাশি এটি দায়িত্বশীল ব্যয়ের অভ্যাস করে তোলে, অর্থের মূল্য এবং স্মার্ট খরচের সিদ্ধান্ত শেখায়। ফোটোমেথ। ফোটোমেথ একটি যুক্তিকারী অ্যাপ, যা গণিত সমাধান শেখায়। খেলার ছলে বাচ্চারা খুঁজে নিচ্ছে বিভিন্ন কঠিন গণিতের সমাধান। এই অ্যাপটি জটিল সমীকরণগুলোকে রহস্যময় করে এবং গাণিতিক ধারণাগুলোর গভীরত্ব বোঝার উৎসাহ দেয় বাচ্চাদের। তাই মোবাইলে বাচ্চাদের রিল, শর্ট, কার্টুন দেখাতে বা তা দেখিয়ে খাওয়ানোর অভ্যাস না গড়ে তোলে, তাদের জন্য কিছু জ্ঞান ভিত্তিক ক্রিয়াকলাপে মনোনিবেশ করার অভ্যাস করে তোলা যাক। তুহিন চক্রবর্তীর রিপোর্ট, ইন্দো বাংলা টাইমস, বিজনেস।